হোয়াইট টি শার্ট তার সঙ্গে ব্ল্যাক প্যান্ট আর এটা হোয়াইট স্নিকার হলে ভালো হতো না? এটা যেমন বলেছিলাম ডুয়ার্স ব্লগ আসবে, তো আজ থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা যাব কলকাতা স্টেশনে। আমাদের ফার্স্টে ট্রেনের টিকিট কাটা ছিল শিয়ালদা থেকে NJP অব্দি, বাট আর একটা টিকিট আমাদের একটা স্পেশাল ট্রেন এটা দেওয়া হয়েছিল, আমি জানি না নামটা, তো ওইটাতে ওটা তো টিকিট কাটা রেখেছিলাম স্লিপারে, আর শিয়ালদা ছিল ACতে, তো ওটা কনফার্ম হয়নি, দুটো RAC আর বাকি সব ওয়েটিং লিস্ট, তো ওটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা যাচ্ছি ওই কলকাতা থেকে যে ট্রেনটা আছে স্লিপারে যাচ্ছি, আর কী করবো সেটা, তো ওখানে যাবো, আর একটু পরে আমাদের গাড়ি চলে আসবে। লাগেজ আমাকে হচ্ছে এখন, থামো হাসছি, হ্যাঁ ফটো তুলে ভিডিও তুলছি। আপনারা যেই এখন ভয়েস গুলো শুনতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এর মাইকের। হ্যাঁ ফাইনালি জাস্ট এখন পৌঁছলাম রাস্তায়, বহুত বহুত জ্যাম ছিল, হ্যাঁ দাঁড়া বের করতে হবে, আগে লাগে আগে সব বের করি ভালো করে। ফার্স্ট টাইম এই স্টেশনটায় এলাম কলকাতা, আমরা ভুলে গেছিলাম যে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিটটা নেই, এটা ক্যান্সেল করা হয়েছে, তো আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যেতে পারবো না, এই জেনারেল ওয়েটিং রুমে যেতে হবে। ঠিক আছে কাজ চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো আমরা আগে এখানে খাবার খেয়ে নিচ্ছি, চিকেন আর ফ্রাইড রাইস, ব্লগটা আমি এখানে আপলোড করে দেবো, এখানে ভালো ওয়াইফাই স্পিড আছে, তো কাল সকাল থেকে আবার নতুন ব্লগ চালু করবো, ইনস্টাগ্রামে আর ফেসবুকের হ্যান্ডেল দিয়ে ফলো করতে পারো, আর ডিসক্রিপশনে লিঙ্ক আছে তো ওখানেও গিয়ে ফলো করো। তো আমি আজকে ব্লগটা আপলোড করতে পারলাম না, তো কারণ ইন্টারনেট স্পিড বহুত স্লো হয়ে গেছিলো, ওইটুকু সময় জন্য জানি না 30 MB/s দিচ্ছিলো, আর এখন 0.5 এরম স্পিড দিচ্ছিলো, তো অসময় অলোড করা ট্রেনটা ছেড়েও দিল, ওয়াইফাই স্পিডও আসলো না, 32% আপলোড হয়েছিল। তো কালকেই আমি কালকে বা ডুয়ার্স থেকে এসেই আমি মনে হয় আপলোড করতে হবে, কারণ ওখানে তো ইন্টারনেট পাবো না, আর যদি পাই আপলোড করে দেবো। তো বাই বাই, ও হ্যাঁ গুড নাইট। প্রোডাকশনের বাজেট কম আছে, প্রোডাকশনের বাজেট কম আছে।